Hi, welcome. অনেকের মধ্যে একটা মিসকনসেপশন থাকে জাভা অ্যান্ড জাভাস্ক্রিপ্ট কোনোভাবেই রিলেটেড। সো এই এই টিউটোরিয়ালটাতে আজকে এই ডিফারেন্সটা বের করে আমরা দেখিয়ে দিতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি জাভা অ্যান্ড জাভাস্ক্রিপ্ট ইজ নট দ্য সেম থিং। সো এইখানে একটা ছবি আছে যে এই ছবিটা হচ্ছে পারফেক্টলি ডিসক্রাইব করে জাভা ইজ টু জাভাস্ক্রিপ্ট অ্যাজ হ্যাম ইজ টু হ্যামস্টার। সো দুটো নাম খুব কাছাকাছি হলেও আসলে যে এক্স্যাক্টলি সেম তা কিন্তু না। আমি যদি একটা ছোটো হিস্ট্রি বলি জাভাস্ক্রিপ্টের, তো ব্যাক ইন নাইনটিন নাইনটিজ নেটস্কেপ হচ্ছে, নেটস্কেপ হয়তো আমাদের এখনকার কেউই দেখেনি, আমিও এক্স্যাক্টলি দেখিনি অনেস্টলি, গুগল করে পড়াশোনা করে নিয়েছি। ওকে, সো নেটস্কেপ হচ্ছে ওই সময় খুব এখনকার গুগল ক্রোমের মতো খুব পপুলার একটা ওয়েব ব্রাউজার ছিল। তো পরে আস্তে আস্তে 2000 সালের দিকে টু থাউজেন্ডের দিকে যেটা হওয়া শুরু করলো যে নেটস্কেপের হচ্ছে পপুলারিটি কমে যাচ্ছিল। সো ওরা ইভেনচুয়ালি যেটা করলো, খুব তাড়াহুড়া করে একটা নতুন ল্যাঙ্গুয়েজ আনলো যেটা হচ্ছে ব্রাউজারে ইউজার ইন্টারাকশন বাড়াতে পারে, সেটাই হচ্ছে জাভাস্ক্রিপ্ট। সো ঠিক ওই সময় জাভা ল্যাঙ্গুয়েজটা খুব পপুলার ছিল ফর এন্টারপ্রাইজ সলিউশনস, সার্ভার সাইডে কাজ করতো, সার্ভার সাইড বা হচ্ছে ব্যাক এন্ড রিলেটেড কাজ করতো। তো হ্যাঁ, ট্রু যে জাভাস্ক্রিপ্টে কিছুটা সিনট্যাক্স বা অনেকটুকু জিনিস হচ্ছে জাভার সাথে মিলে, কারণ হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট বানিয়েছে ওখান থেকে ইন্সপায়ার হয়েছে কিছুটা বা ওরকম রেখেছে, যেন হচ্ছে মানুষজন, এটা একটা বড় রিজন হচ্ছে সবাই জাভার সাথে ইউজ টু ছিল। সো সিনট্যাক্সগুলো যদি কাছাকাছি রাখা হয় তাহলে যেটা হবে যে মানুষজন খুব ইজিলি পিক আপ করতে পারবে নতুন ল্যাঙ্গুয়েজটা। এটা একটা রিজন যে কারণে হতে পারে, এটা একটা রিজন যে কারণে হচ্ছে জাভাস্ক্রিপ্ট কিছুটা ওরকম। বাট অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্ট অ্যান্ড জাভা টোটালি ডিফারেন্ট জিনিস, দুটার পারপাস টোটালি ডিফারেন্ট। যখন জাভাস্ক্রিপ্ট বের হয়েছে তখন ওটা টোটালি ক্লায়েন্ট সাইডের জন্যই করা হয়েছে। ক্লায়েন্ট সাইড বলতে ব্রাউজারে চলবে, ক্লায়েন্ট বলতে ইউজার বোঝানো হয় আমরা। আর ওইদিকে জাভা ছিল হচ্ছে মোস্টলি ফর ব্যাক এন্ড। সো দুইটা কিন্তু আলাদা জিনিস, আমরা কখনোই কনফিউজ করবো না জাভা অ্যান্ড জাভা স্ক্রিপ্টের মধ্যে। যেহেতু জাভার কথায় চলে আসছি, জাভা নিয়ে কিছু কথা বলি। জাভা রানস অন JVM, এটা অনেকেই আমরা শুনেছি। JVMটা কি? ওকে, সো আমি একটা দেখি স্ক্রিন একটা ইয়া দেখাতে পারি। ওকে, সাপোজ আমার একটা জাভা সোর্স কোড, এটা কম্পাইলারের মধ্যে দিয়ে যাবে যে হচ্ছে একটা বাইট করে কনভার্ট হবে, যে জিনিসটা আমরা জাভা স্ক্রিপ্টও দেখেছি। অলমোস্ট সব ল্যাঙ্গুয়েজে সেমভাবেই কাজ করে, সো ইভেনচুয়ালি বাইট করে কনভার্ট হয়। কিন্তু মজার বিষয় হচ্ছে জাভা স্ক্রিপ্ট, সরি জাভা ওই সময় খুব ইন্টারেস্টিং একটা কাজ করেছিল। আগে যখন সি বা সি প্লাস প্লাস দিয়ে কোড করা হতো, ওটা হচ্ছে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সরি কোনো একটা অপারেটিং সিস্টেম ডিপেন্ডেন্ট ছিল। জাভা এই জিনিসটা চেঞ্জ করে JVM ক্রিয়েট করেছে। সো সাপোজ ম্যাক, উইন্ডোজ অর লিনাক্স, আলাদা আলাদা JVM, বাট সব রকম JVMই সেম বাইট কোডটা রিড করে ওই OS-এর জন্য কাজ করতে পারতো। তার জন্য জাভার একটা ট্যাগলাইন আছে, রাইট ওয়ান্স রান এভরিওয়্যার। সো এটাই ছিল অ্যাকচুয়ালি জাভার সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট। এবং জাভা হচ্ছে এভাবে হচ্ছে সেম কোড বিভিন্ন প্ল্যাটফর্মে রান করতো। সো আমরা এই টিউটোরিয়ালটার আসলে মেইন উদ্দেশ্য হচ্ছে এটা বোঝানোর জন্য যে জাভা স্ক্রিপ্ট অ্যান্ড জাভা কোনোভাবেই রিলেটেড না, দুইটা টোটালি ডিফারেন্ট জিনিস। কিছুটা সিনট্যাক্স মিল থাকতে পারে, আছে, বাট দুইটাই টোটালি ডিফারেন্ট জিনিস। নাম ছাড়া এবং কিছুটা সিনট্যাক্স ছাড়া আর ওদের মধ্যে কোনো মিল নাই, পারপাসেও কোনো মিল নাই। সো আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ।